ভালো লাগার গান স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেটি ঘি কো স্পন্সরড বাই আবরণ এক্সক্লুসিভ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল নমস্কার ভালো লাগার গানে আপনাদের সবাইকে স্বাগত গান ভালোবাসে না এরকম মানুষ বোধহয় পাওয়া খুব দুষ্কর হয়তো গান ভালোবাসলে গান সবাই গাইতে পারে না কিন্তু গান ভালোবাসেন না এরকম মানুষ একেবারেই পাওয়া যায় না আর ভালো লাগার গান মানেই এই অনুষ্ঠান আপনাদের সকলের জন্য আমরা এখানে শিল্পীদেরকে পাই এবং সেই শিল্পীরা এসে তাদের ভালো লাগাকে আপনাদের সঙ্গে শেয়ার করেন হ্যাঁ আপনিও আসতে পারেন আপনাকে আসবার জন্য যেটা করতে হবে টেলিভিশন স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে হবে ছোট্ট একটা অডিশন দিতে হবে এবং অডিশনের মাধ্যমে যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনিও আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আপনার ভালো লাগা গানকে শোনাতে আমাদের সকলের মাঝে আজকে যেমন শিল্পী মুনমুন হীরাবৈদ্য এসেছেন আজকে প্রথম দিন নয় আজ দ্বিতীয় দিন উনি কিন্তু এই ভালো লাগার গান অনুষ্ঠানে এসেছেন দিদি কেমন লাগছে আজ দ্বিতীয়বার অনুষ্ঠানে আমার খুবই ভালো লাগছে যে আমি দ্বিতীয়বার আমাকে সিটিভিএন চ্যানেলের দাদারা আমাকে আবার আসতে অনুরোধ করেছে এটা আমার কাছে সত্যি বড় পাওয়া আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং সমস্ত মিউজিশিয়ান দাদারা এবং সিটিভিএনের সমস্ত কর্মকর্তাদের আমার অন্তরের কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি নিশ্চয়ই গান শুরু করব শুরু করা যাক আজকে প্রথম গান নিশ্চয়ই আমি সবার প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি তার আত্মা শান্তি কামনা করে আজকে ওনারই গান আমি গাইতে চেষ্টা করছি মনের দিগন্ত
শিল্পী সন্ধ্যা মুখার্জী এমন ভাবে গান গাইতেন যেন মনে হতো সিনেমার নায়িকারা সে গানটা গাইছেন। সুতরাং একজন শিল্পীর কোন ধরনের গুণটা থাকা দরকার সেটা বোধহয় এখান থেকেই শিক্ষণীয়। আমরা এবারে কি শুনছি দিদি? এবার নায়িকা সংবাদ ছায়াছবি থেকে কেন হৃদয় চঞ্চল হলো, এটি গাইব। মোহিনী চৌধুরীর কথা এবং হেমন্ত মুখার্জির সুরে আরও একটি ফিল্মের গান আমরা শুনবো এখন মুনমুন্দির কাছ থেকে। বাড়ি
সুন্দর। আসলে সত্যি এগুলো স্বর্ণযুগের গান, যেমনি কথা তেমনি সুর তেমনি তার চলন, সবটাই কিন্তু আমাদের বড্ড ভালো লাগার। এবং যতদিন বোধহয় সঙ্গীত বর্তমান থাকবে এই ধরনের গানের কদর কিন্তু সব সময় থাকবে। আচ্ছা দিদি, আমরা আজকে তো যে ধরনের গান শুনছি আপনার কাছ থেকে, তাছাড়া আর কি ধরনের গান গাইতে ভালো লাগে? আমি নজরুল গীতি গাইতে খুবই ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীতও গাই, আমি সব ধরনের গানই মোটামুটি গাই, গান পাগল। পরবর্তী কি গান? এটা আমি সূর্যমুখী ছায়াছবি থেকে আকাশের অস্ত রাগে গাইছি। বেশ, আকাশের প্রসন্ন মজুমদারের কথা এবং হেমন্ত মুখার্জির সুরে একটা দারুণ গান শুনলাম। আসলে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ভালোবাসে না এরকম মানুষ পাওয়া দুষ্কর। ওস্তাদ বারে গুলাম আলী খাঁর ছাত্রী ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি যে ধরনের গান গেয়ে গেছেন, যেভাবে গেয়ে গেছেন,
से गान के भलोवसे गावाटा कोनो शिल्पीर जोन्नो खूब कष्टकर एवं सत्यि खूब कठिन एक काज। मुनमुन हीरा वैद्य आज आमादेर माझखाने भालो लागार गान निये उपस्थित होयेछेन एवं तार भालो लागार गानेर डालिते आज गीतश्री सन्ध्या मुखोपाध्यायेर गान रयेछे। दीदी गानटा तो भालो लागे किन्तु गानटा निये आर भविष्यते कि करबार इच्छे रयेछे, किभाबे एगोबार इच्छे रयेछे, परिवारेर सकलेर सपोर्ट रयेछे? सपोर्ट ना थाकलेও আমি এগিয়ে যাচ্ছি। শ্বশুরবাড়ির অতটা সাপোর্ট নেই সত্যি কথা বলতে, আমি নিজের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে সিডি ভিডি বার করার ইচ্ছে আছে। আমরা পরে কি গান শুনছি দিদি? এবার দেয়ানিয়া সিনেমা থেকে এই গানের প্রজাপতি গাইব। এই গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, সুরে একটা দারুণ গান। মানে সন্ধ্যা মুখার্জিকে পরিচিতি দেওয়ার অন্যতম একটি গান এই গানটি আমরা শুনলাম। আমাদের এই ভালো লাগা গান অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, আপনি আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে এসে অবশ্যই আপনার ভালো লাগার গানকে আমাদের সঙ্গে আপনাদের দর্শক বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই আপনাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে হবে, ছোট্ট একটা অডিশন এবং তারপরেই আপনারা এখানে আসতে পারবেন এবং আমাদের সঙ্গে সমস্ত দর্শক বন্ধুর মাঝখানে আপনাদের ভালো লাগার গানকে পৌঁছে দিতে পারবেন। আমরা শেষ গানে আমাদের যেতে হবে। আজকের অনুষ্ঠানের শেষ গান কি রয়েছে দিদি? এটা মধুমালতী ডাকেয়ায় গাইব, কথা প্রণব রায়, সুর রবীন চট্টোপাধ্যায়। এটা আমার শেষ লাস্ট গান আর কি গাইছি। এবং যন্ত্রানুর সঙ্গে আমাদের দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে, কারণ তাদের সুন্দর সহযোগিতায় কিন্তু আজকের এই অনুষ্ঠান ভালো লাগার গান আরও ভালো লাগার হয়ে উঠল। ভীষণই তাই, দাদারা না থাকলে আমি এতটা ভালো গাইতেও পারতাম না, আমার গান এতটা শ্রুতিমধুরও হতো না। তাই সমস্ত মিউজিশিয়ানদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনার সঙ্গীত জীবন আরও সুন্দর হয়ে উঠুক, আরও সুন্দরভাবে এগিয়ে চলুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ গানে যাব।
বৃহস্পতি শুক্র শনি এবং রবি এই চার দিন ঠিক বিকেল 5:30টায় ভালো লাগার গান নিয়ে আমরা উপস্থিত থাকব আপনাদের মাঝখানে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ছোট্ট একটা অডিশনের মাধ্যমে আপনারা আপনাদের ভালো লাগার গান নিয়ে চলে আসতে পারেন আমাদের মাঝখানে আজকের মতো এই পর্যন্তই নমস্কার।